पैन कार्ड ओ आधार कार्ड संयुक्तिकरण समय सीमा घिरे भावनाय जनगण अल्प समय मध्य संयुक्तिकरण प्रक्रिया शेष करते नाजेहाल अनेकेई परिस्थितिते प्राप्त खबर हयतो पैन बा आधार कार्ड समय सीमा बाड़ानोर कथा भावछे केंद्र केंद्रीय तरफे आगे घोषणा करा हुए छिलो चलते मासेर मध्य पैन कार्ड ओ आधार कार्ड लिंक करिए निते हबे आर बाड़ानो जाबे ना समय सीमा এহেন সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েন বহু সাধারণ মানুষ অল্প সময়ের মধ্যে সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে নাজেহাল হয়েছেন অনেকেই এই পরিস্থিতিতে প্রাপ্ত খবর আরও একবার এই সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র ২০২২ সালের ৩১ মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র এক বছরের সেই সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয় ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা জরিমানার নির্দেশ দেয় কেন্দ্র যদিও এই পদক্ষেপকে ঘিরে সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আধার কার্ড ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময় বাড়াতে অনুরোধ করলেন তিনি প্রাপ্ত খবর এরকম যে কয়েকদিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করতে পারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট টেকনেস সেখানে এই সংযুক্তিকরণের সময় বাড়ানোর কথার ঘোষণা করা হতে পারে ৩১ মার্চের পর আরও ২-৩ মাস পর্যন্ত এ প্রক্রিয়া সম্পন্ন করা যেতে হয়তো পারা যাবে যদিও জরিমানা লাগবে এই কাজের জন্য বর্তমানে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করতে গেলে ১০০০ টাকা জরিমানা দিতে হয় সময়সীমা বাড়লে হয়তো জরিমানার অঙ্কও বাড়তে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না হলে প্যান কার্ডের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বলেই নির্দেশিকা জারি করা হয়েছিল দুটি কার্ডের সংযুক্তিকরণ না থাকলে আইটি ফাইলের মতো গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না তার ফল ভুগতে হবে আয়করদাতাদের ইতিমধ্যেই চারবার এই সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র কয়েকদিনের মধ্যেই ফের সময়সীমা বাড়ানো হতে পারে বলেই খবর ব্যুরো রিপোর্ট নিউজ ১০ কার্ড